কারণ নাই বললে চলে এই দেখেন এই দেখেন এই পাশে কিন্তু এটা ধরে লিটারে ধরে রাখাই কষ্ট আমি আপনাদেরকে একটু দেখাই এই এটা হলো 100% আপনার একবারে কপার মোটর কপার মোটর মোটর কয়টা আছে ভাই মোটর দুইটা এটা ডাবল মোটর আছে ডাবল মোটর ওকে ওকে আর এই পলিটা আমি এখানে দেখেন ও মাই গড দেখেন কি অবস্থা स्प्रिंग सिस्टम स्पेशली तेल कैस्टाटा लाइट তখন এটা বুঝতে পারবেন যে আপনার এটা হিট কিলিং হইছে আচ্ছা আচ্ছা এটা অটোমেটিক এখান থেকে আপনার এই যে এটার মধ্যে তেল ক্যাস্টাটা আসবে এই যে এই তেল তেল ক্যাস্টাটা আছে এই দুটো ফুটা আছে এই ফুটা দিয়ে অটোমেটিক আসবে তখন আপনি এটা পরিষ্কার করে নিলেন আচ্ছা এটার ভিতরে মোটরটা আছে আপনারা একটু দেখেন এই যে দেখেন এটা হলো 100% আপনার একবারে কপার মোটর কপার মোটর মোটর কয়টা আছে ভাই মোটর দুইটা এটা ডাবল মোটর আছে ডাবল মোটর ওকে ওকে আর এই যে জালিগুলা দেখছেন এগুলা সম্পূর্ণ নন ম্যাগনেটিক অ্যাসেসের আচ্ছা এটা পিওর অ্যাসেস পিওর অ্যাসেস এগুলা কখনো জংমসা আসবে না এরকম একটা কিসের নোট আপনারা 10 বছর ব্যবহার করলে এটা নষ্ট হবে না মানে মোটামুটি 10 বছর অনায়াসে 10 বছর আপনারা ইউজ করতে পারবেন একটা কিসের নোট যদি আপনি 5000 7000 টাকা দিয়ে কিনেন সেটাও কিন্তু আপনি 10 বছর একটা কিসের নোট যা কারণ একটা কিসের নোট আপনি সর্বোচ্চ আপনি পাকের ঘরে চালাবেন মাত্র 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সারা দিনে সারা দিন এর থেকে বেশি চলে না এটা কিন্তু প্রতিদিন 10 ঘন্টা চালানোর নিয়ম আছে ওকে ওকে তো 10 ঘন্টা যদি আপনি এটা চালান তো আপনি হিসাব করে দেখেন আপনি যদি 4 ঘন্টা বা 5 ঘন্টা চালান তাহলে আপনি বছরে কয় ঘন্টা চালাইতে পারতাছেন তার ভিতরে কিন্তু এই একটা হুড 10 ঘন্টা যদি চালান 2 বছরে কিছু হবে না ওকে তারপর আমরা এটা 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি ডাইরেক্ট রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট 2 বছর গ্যারান্টি 5 বছর সার্ভিস ফ্রি 2 বছরে কোনো সমস্যা হলে হুডটা চেঞ্জ করে নিয়ে লাগা দিয়ে আসবো মোটরটা বাসা আচ্ছা আচ্ছা আপনার খুলে আনতে হবে হুডটা খুলে আনতে হবে না ওকে ওকে আর এই হুডটা হলো আপনার এই যে দেখেন টাচ সিস্টেম টাচ স্ক্রিন টাচ সিস্টেম এই হলো মোটরটা এই যে চালু করে দিলাম দেখেন ওকে মোটর চালু করে দিচ্ছি আমরা আমি একটু আপনাদেরকে দেখাই এটার পাওয়ারটা কি দেখেন পাওয়ারটা দেখলে বুঝতে পারবেন ওকে আমরা এই মোটরের পাওয়ারটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাউন্ড কম তাই না ভাই একবারে সাউন্ডলেস সাউন্ড নাই বললে চলে এই দেখেন এই দেখেন এই পাশে কিন্তু এটা ধরে লিটারে ধরে রাখাই কষ্ট আমি আপনাদেরকে একটু দেখাই এই দেখেন ও মাই গড পলিটারে কিন্তু ধুইরাই রাখা যাইতেছে না দেখেন ওই দেখেন পলিটা কই উঠা নিয়ে গেছে পলি কিন্তু উড়ে চলে যাচ্ছে ওই দেখেন ওয়াও এই ধরনের একটা হুড যদি আপনি মনে করেন বাসায় আপনি লাগান ওকে আমি মনে করি আপনাদের পাকের ঘরে যে তেল কাস্টার আপনারা একটা পাকের ঘর খরচ করেন 2-4 লাখ 5 লাখ টাকা খরচ করে পাকের ঘরটা তেল কাস্টার যেন না হয় গরম হাওয়াটা যেন রুমের ভিতরে না আসে এই ধরনের একটা কিচেন হুড লাগাইলে আপনার রুমটা খুব ঠান্ডা থাকবে এবং এটা এলইডি লাইট সিস্টেম এই যে লাইট দেখেন এলইডি লাইট জ্বলে আছে লাইট লাগবে না যখন রান্না করবেন তখন আপনি এই দুটো লাইটে কিন্তু কভার করবে ওকে চুলার উপরে লাইটটা পড়লেই কিন্তু কাজ হয়ে যাবে এই হুডটা হলো আপনার 30 ইঞ্চি 30 ইঞ্চি 30 ইঞ্চি সাইডে হলো 30 ইঞ্চি ওকে ওকে এখানে দেখেন এটার উপরে এখানে একটা পাইপ থাকবে
এখানে একটা পাইপ থাকবে এখানে পাইপটা হয়ে আপনার পিছনে আউটসাইডে চলে যাবে আউটসাইডে চলে যাবে ওকে তো এটা মনে করেন সম্পূর্ণ উপরে কিন্তু ক্যাসেজ বডি এগুলা কিন্তু কখনো জং মোচা আসবে না এখানে এখানে কিন্তু পিওর অ্যাসেস দেয়া আছে পিওর অ্যাসেস দেওয়া আছে একবারে নন ম্যাগনেট কেউ যদি এগুলার ভিতরে চুমুক জড়াইতে পারেন সম্পূর্ণ নতুন পাবেন আচ্ছা এটা হিট কিলিং মানে একদম অটো হিট কিলিং অনেকে কিছু আছে হু আপনি সাবান পানি দিয়ে গোলায় করতে হয় নিয়াকর ভিতরে যেগুলো আছে সাবান পানি দিয়ে গোলায় ভিতরে দিতে হবে তারপরে পরিষ্কার করতে হবে আর এটা অটোমেটিক হবে অটোমেটিক আপনি সম্পূর্ণ পরিষ্কার হবে আচ্ছা তো এই ধরনের হুড আপনারা এটার ভিতরে যে মোটরগুলো আছে আমি একটু চালাই আপনাদেরকে দেখাই দেখেন এটার স্পিডটা দেখেন আপনারা স্পিডটা দেখলে বুঝতে পারবেন এই দেখেন আমরা মোটরটা দেখতে দেখেন একটা মোটর দুইটা মোটর কিন্তু দুইটা মোটর সাকশন পাওয়ার অনেক ভালো হবে সে ক্ষেত্রে সাকশন পাওয়ার অনেক এটার ভিতরে এটা যে সাকশন পাওয়ারটা আছে মোটরের ক্যাপাসিটি আছে আমি আপনাদেরকে একটা বড় পলি দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন এই পলিটা আমি এখানে দেখেন ও মাই গড দেখেন কি অবস্থা একদম টাইনা টেনে নিয়ে যাচ্ছে এটা পুরাটাই আপনি টাইনা নিয়ে যাচ্ছে দেখেন দুইটা মোটর তো অনেক শক্তিশালী হচ্ছে শক্তিশালী আপনাদের টানবে কিন্তু তেল কাজটা হ্যাঁ ধোয়া এটা একটা ধোয়ার মতন বাষ্প টেনে নিয়ে যাবে বাষ্পটা হ্যাঁ তো এই ধরনের একটা পলি যদি টাইনা নিয়ে যায় তাহলে আপনার বাষ্পটা কিন্তু কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না একদম বাতাসের মতন এই যে মনে করেন একটা হুড ডাবল মোটরের এবং এটার ওয়াটটা থাকবে হলো আপনাদেরকে একটু প্যাকেটটা দেখা দিচ্ছি ওকে ওয়াট থাকবে হলো আপনার এই যে দেখেন এখানে 2000 সেকশন পাওয়ার 2000 আরপিএম সেকশন পাওয়ার 1000 মোটর হলো আপনার দুইটা ওয়াট দুইটা মোটর তো 65 করে 130 ওকে তো এটা হলো আপনার এই যে মিয়াকো ব্র্যান্ড এই যে দেখেন মিয়াকো মডেল নাম্বার ওই যে এখানে মডেল নাম্বারটা দেওয়া আছে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন মডেলটা দেওয়া আছে তো এটা 2023 এর একবারে লেটেস্ট একটা হুড এবং এটার ভিতরে এই ধরনের আপনার এই যে দেখেন স্ক্রু রান ইনস্ট্রুমেন্ট যা যা লাগে সব আছে সামনে ক্যাটালগ সব কিছু আছে ওকে ওকে এটার সাথে আপনার ডাস্টবিন ট্রে আছে আচ্ছা এখানে যে দুইটা জালি আছে এই জালিগুলো আপনারা খুলে ওয়াশ করতে পারবেন এগুলো অটোমেটিক এখানে এই যে দেখেন স্প্রিং সিস্টেম ওকে এই যে লেগে যাবে সহজে লেগে যাবে এভাবে লেগে যাবে ওকে প্রত্যেকটা হুডের সিস্টেম কিন্তু আপনার খুলে যদি আপনারা কেউ পরিষ্কার করতে চান 2-5 বছর পরে পরিষ্কার করতে পারবেন ওকে ওকে তো এটার সামনে কিন্তু অনেকগুলো হুড সেন্সর হয় আচ্ছা হাতের ইশারা চলে এটা হাতের ইশারা এটা হলো আপনার টাচ অনলি টাচ এবং টাচের মধ্যে চলবে দেখেন টাচের মধ্যে চলবে সবকিছু টাচের মাধ্যমে হুডটা আপনার থাকবে এইভাবে ওকে এই যেটা উপরে মোটরের উপরে লেখা আছে 2000 আরপিএম মানে অন্য অন্য হুডের কিন্তু মোটরের প্যাকেটের গায়ে লেখা থাকে না এবং হুডের গায়েও লেখা থাকে না প্যাকেটে লেখা থাকে ওকে ওকে আর এটার উপরে আপনার লেখা আছে হলো একদম মানে জেনুইন যেটা জেনুইন অরিজিনাল যেটা আছে সেটা কিন্তু লেখা আছে আর মিয়াকো কিন্তু বুগি সুগি কোম্পানি না 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 এটা একদম 100% আপনারা জানেন মিয়াকো কিন্তু বাংলাদেশে একটা গর্ব করা ব্যান ওকে এবং পরিচিত একটা ব্যান আমাদের ওয়ার্ল্ড ওয়াইডও এখন খুব পরিচিত ভাই মিয়াকো আমাদের পুরো বাংলাদেশে এক ধরনের নাম করা সবাই কিন্তু মিয়াকো চিনেন আর মিয়াকোর জিনিস কিনা মানে স্বর্ণ কিনা এক সমান ওকে মিয়াকোর জিনিসের প্রতিদিন দাম বাড়ে এবং এগুলা ব্র্যান্ডের প্রোডাক্ট আচ্ছা এখন এইটার প্রাইসিং এর কি অবস্থা ভাই বলেন এটা প্রাইস ভাই আমরা তো সব সময় আমার সময় ট্রেডার্স থেকে পাইকারি রেট দিয়ে থাকি এবং আপনারা এই কিচেন হুডটা হোলসেল রেট আমাদের থেকে নিতে পারবেন হলো আপনারা এটা দাম আছে 18,500 টাকা দামাকে অফার দিচ্ছি আমরা সব সময় পাইকারি রেট দিয়ে থাকি এটা নিতে পারবেন আপনারা 16,250 টাকা 16,250 টাকা 16,250 টাকা এই হুডটা যদি আপনারা যাচাই বাছাই করেন অন্য কোথাও জায়গা আপনার কাছে 20,000 দাম চাইবে আপনার 18,000 টাকা দিয়ে কিনা নিতে হবে ওকে ওকে কিন্তু আমার এই সময় ট্রেডার্স থেকে আপনারা নেবেন আমাদের দোকানটাই মিয়াকোর শোরুম এবং মিয়াকোর আইকম আপনারা সবকিছু এখানে আসলে পেয়ে যাবেন তা আমরা আবারও মনে করেন যে এই হুডটা নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে মিয়াকো ব্র্যান্ডের হুড আপনারা সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার করলে নিতে পারবেন ঢাকার বাইরে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ওকে আর যারা সরাসরি আসতে চান আমি দেখিয়ে দেই নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় দোকান নাম্বার 139 140 141 সুমাইয়া ট্রেডার্স এ চলে আসবেন তো আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ